আসসালামু আলাইকুম, আকাশ এডিটিং চ্যানেলে আপনাকে স্বাগত। ভিউয়ার্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন একই ব্যক্তির দুইটা ফটো, একটা ফটো ব্রাইট আর একটা ফটো ডার্ক। তো ডার্ক ফটোটা তার রিয়েল ফটো আর এই ব্রাইট ফটোটা তার আর্টিফিশিয়াল ফটো। এটা কিভাবে আর্টিফিশিয়াল করা যায়, এটা কিভাবে সুন্দর করা যায়, এই ছোট্ট বিষয়টি আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, ভালো না লাগলে ডিসলাইক করে দিবেন। তো এই ছবিটাকে আমি মিনিমাইজ করে রাখছি, এই ছবিটা এখন আমি কাজ করব। তো ভিউয়ার্স, এই ছবিটা কাজ করার জন্য অ্যাট ফার্স্ট আমাদের একটা নিউ লেয়ার একটা ক্রিয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে যে আইকনটা আছে, এই আইকনে ক্লিক করে আমরা ডুপ্লিকেট একটি লেয়ার করে নেব। ডুপ্লিকেট একটি লেয়ার করার পর আমরা প্রথমে ব্রাশ টুল নেব। ব্রাশ টুল নেওয়ার পর আমরা ব্রাশ টুলের সেটিংসটা করব। প্রথমে আমাদের এখানে আসতে হবে। এখানে আসার পর এখান থেকে আপনি হার্ডনেস নিতে পারেন, একটু সফটনেস নিতে পারেন, যেটা আপনার খুশি। আমি একটু সফটটাই নিলাম। নেওয়ার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে অপাসিটি এবং ফ্লো, এই দুটাকে আমাদের 100% করে দিতে হবে। এই দুটাই 100% করে দিতে হবে। এটা 100 করে দিন এবং ফ্লো 100 করে দিন, 100% করে দিন। ব্রাশ টুলের সেটিংস করার পর আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালার এবং ফোরগ্রাউন্ড কালারটা খেয়াল করতে হবে। দেখতে পাচ্ছেন এর নিচেরটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার আর উপরেরটাকে বলা হয় ফোরগ্রাউন্ড কালার। এই ফোরগ্রাউন্ড কালারটা আমাদের একদম হোয়াইট করতে হবে। তো হোয়াইট করার জন্য আমাদের এই ফোরগ্রাউন্ড কালারে ক্লিক করুন, উপরে ক্লিক করুন, আর দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এটা একদম হোয়াইট করে দিন। এখন আমাদের কাজ হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন নর্মাল লেখা আছে, এখানে নর্মালে আমরা ক্লিক করে এটাকে সফট লাইট করে দেব। এখানে সফট লাইট আছে, সফট লাইট করে দেব। সফট লাইট করার পর এটা কিন্তু ভিউয়ার্স, এটা কিন্তু আমাদের একটা লেয়ার। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা মাস্ক। তো এটা চোখের অংশ আমরা লেয়ারটাকে কেটে দিব, ব্রুর অংশ কেটে দিব এবং লিপের অংশ কেটে দিব। এটা করার জন্য আমাদের ইরেজার টুল নিতে হবে। ইরেজার টুল নেওয়ার পর ইরেজার টুলের অপাসিটি এবং ফ্লো আমরা 100% করে দেব। ব্রুর উপর এভাবে ঘষা, ভিউয়ার্স এখন দেখুন এই মাস্কটা কিন্তু মানে চোখের অংশটুকু আমরা কেটে দিয়েছি, ঠোঁটের অংশটুকু কেটে দিয়েছি, ব্রুর অংশটুকু আমরা কেটে দিয়েছি। ব্রাইট করার জন্য আমাদের এটুকুই যথেষ্ট। আর এই ছবিটাকে আমরা যদি অনেক সময় আমরা কাজ করার সুবিধার্থে এবং সময়ের স্বল্পতার জন্য আমরা কিন্তু করবেজ ব্যবহার করে থাকি। যেমন এই ছবিটাতে আমি করবেজ আপনাদের ব্যবহার করে দেখাই। করবেজ ব্যবহার কিভাবে করবেন, কিবোর্ডের কন্ট্রোল এম শর্টকাটে বুঝাচ্ছি আমি, কন্ট্রোল এম, এটা যদি লাইট আপনি বাড়িয়ে দেন, দেখুন ছবিটা কিন্তু অনেক জায়গায় জ্বলে যাচ্ছে। এদিকে খেয়াল করলে দেখতে পারবেন এই জায়গা দিয়ে জ্বলে যাচ্ছে, এই জায়গাটাই জ্বলে যাচ্ছে এরকম। তো এই ছবিটাতে ব্রাইটনেস করার জন্য এটা সঠিক পদ্ধতি নয়। সঠিক পদ্ধতি হলো আমাদের এভাবে লেয়ার দিয়ে এভাবে কাজ করা। এখন এই ছবিটাতে আমি আরো সুন্দর করবো, আমি একটু লিপস্টিক দেবো। এটা কিভাবে দিতে পারি, এখান থেকে আমাদের আর একটি নিউ লেয়ার ক্রিয়েট করতে হবে। এখানে ক্লিক করে আমরা একটি নিউ লেয়ার নিয়ে নিলাম। তো এখন আমাদের ফোরগ্রাউন্ড কালারটা আমরা লিপস্টিকের কালার কি দেবো, এটা আমাদের ফোরগ্রাউন্ড কালার সিলেক্ট করতে হবে। ফোরগ্রাউন্ড কালার থেকে আমরা এখানে সিলেক্ট করবো আমি রেড অথবা গোলাপি কালার অথবা খয়েরি কালার, যেটা খুশি আপনি দিতে পারেন। এখন আমাদের কাজ হচ্ছে পেন টুল নেওয়া। পেন টুল নিয়ে লিপটাকে আমাদের মার্ক করা, পেন টুল, পেন টুল দিয়ে এভাবে কাটুন। এবার কন্ট্রোল এন্টার। তারপর ভিউয়ার্স এখান থেকে ম্যাজিক টুলটা নিন, দেখতে পাচ্ছেন ম্যাজিক টুল। ম্যাজিক টুল নিয়ে মাউসের রাইট সাইডে ক্লিক করুন। মাউসের রাইট সাইডে ক্লিক করার জন্য মানে এটা একটু ফেদার দিয়ে দেবো,
দেখতে পাচ্ছেন ফেদার, ফেদারে ক্লিক করুন, আর এখানে 3% আছে, অসুবিধা নেই, চলবে। এবার ব্রাশ টুল নিন, ব্রাশ টুল নিয়ে এটাকে আপনি ব্রাশ করুন। এবার ম্যাজিকটাকে ওঠানোর জন্য কন্ট্রোল ডি, তারপর ভিউয়ার্সে যেখানে দেখতে পাচ্ছেন নর্মাল, আবার ওই নর্মালে ক্লিক করে এটা আমাদের চেঞ্জ করতে হবে। নর্মালে ক্লিক করুন এবং এটা আবারও সফট লাইট করে দিন। এবার মাঝখানের অংশটুকু আমাদের কাটতে হবে, তো মাঝখানের অংশটুকু কাটতে হবে মানে দাঁত বের করতে হবে, এবং তার যে জায়গায় লিপস্টিকের প্রয়োজন নেই সেই জায়গাটুকু আমাদের ফ্রি করতে হবে। তো আমাদের ইরেজার টুল নিতে হবে, ইরেজার টুল আমাদের অপাসিটি এবং ফ্লো 100% করা আছে। তো মাউস পয়েন্টটাকে একটু ছোট করুন আর এইভাবে বসান। এবার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আমাদের তিনটা লেয়ার, এই লেয়ার তিনটাকে আমাদের এক করতে হবে। তো লেয়ার তিনটাকে এক করার জন্য আমরা কিবোর্ডের কন্ট্রোল শিফট কি বাটন ক্লিক করব। আমাদের লেয়ার তিনটা এক হয়ে গেছে। এখন এই ছবিটাতে আপনি লেবেল করতে পারেন, কন্ট্রোল এল প্রেস করে এটাকে আরেকটু সুন্দর করতে পারেন, এবার গর্ডেস করতে পারেন। তো ভিউয়ার্স আমাদের আগের ছবিটা দেখুন আর এখনকার ছবিটা দেখুন। তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।